তোমরা দুজন যাও, আমার চোখের সামনে দিয়ে ওর হাত ধরে নিয়ে যাও। ও যাবে না বলেই বলছো, ও গেলে বলতে না। আমি তো বলছি। আচ্ছা কাজল, যাও এসো। আমি তোমাকে যেতে বলেছি। হলো, হ্যাঁ বলো। ঐশী, আমার বলার কিছু নেই। আমি নিজের চোখে না দেখলে কি বলতে? আমি রাগ করিনি। কেন? কে হায় হৃদয় চিরে বেদনা জাগাতে ভালোবাসে। আমি একটু আগে লন্ডনের টিকিটটা ছিঁড়ে ফেললাম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে নেব। এবার কিন্তু তোমাকে চিরতরে মুক্তি দিয়ে যাব। তুমি ওর আঁচলে ঘুমিও। আচ্ছা, আমি যে কয়দিন আছি আমাকেও ব্যবহার করো। খুশি? না, আমি তো তোমার জন্য এর চেয়ে বেশি কিছু করতে পারিনি। পেরেছি? হ্যাঁ, খুশি হলাম। এবার যেতে দাও। আমি জানি এটা তোমার মন্দির, আর ও তোমার পুরোহিত। তো আমি কোনো পাপ করিনি। আমি করেছি। কি? আমি দেখে ফেলেছি, তাই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমার বলার কিছু নেই। তুমি এই ঘরটা ছেড়ে দিতে পারো। আমি এখানে কোনোদিন আসব না। সব মিথ্যা কাজল, সব মিথ্যা। মন্দির, পুরোহিত, পূজা, সব।
আমার আর এক পৃষ্ঠা বাকি, শেষ কর। তোর তার থাকলে তুই কাজ শেষ কর। আমি কোনো কাজে আসিনি। ওটা গেটে রেখে দিয়েছে না? নো প্রবলেম, আমারটা নেই। তুই মারছিস না কেন? মার, তোকে আমার মারা উচিত, কিন্তু তোর কাছে আমার একটা প্রশ্নের উত্তর আছে। একটু খাই নে। আমার প্রশ্নের উত্তরটা বলে দিবি? গজনীর সুলতান মাহমুদ কতবার সোমনাথের মন্দির লুট করেছিল? না। কার আমলে ঘোড়ার ডাকের প্রচলন ছিল? পল্টু কি লিখেছিল মনে আছে? পল্টু লিখেছিল, শের শাহের আমলে ঘোড়ার ডাকের প্রচলন ছিল, ইহার পূর্বে ঘোড়া ডাকিতে পারিত না। কাজল, আয়তক্ষেত্র কাকে বলে? লম্ব আর বৃত্ত। আমাকে তো তুই মারতে চেয়েছিলি, তোকে মারার প্ল্যানটা কার? কার হাত হাঁটু পর্যন্ত লম্বা? আকবর, শাহজাহান, নাকি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি? চুপ কর। এই নিশিকে গিয়ে আমার কেন বলতে হবে তুই ওকে ভালোবাসিস? বল, আমাকে কেন বলতে হবে? রতন ছিল না, পল্টু ছিল না? আমাকে বলতে হবে কারণ এক ঢিলে দুই পাখি মারা, বলাও হলো সরানোও হলো। আচ্ছা, তুই করবি বিপ্লব না? তুই বিপ্লবের কি বুঝিস? আরে অভাবী মানুষ তো আমরা, বিপ্লব করবো তো আমরা। আমরা জানি ক্ষুধা কি, ভাতের কষ্ট কি। চোদ্দারের ছেলে বাপলা বিপ্লবী। হ্যাঁ, শোন, রাশিয়ার কোসেগিন যদি তুই হতি আর চীনের চোয়েন লাই যদি আমি হতাম, তাহলে আমি তোকে বলতাম, আই বিট্রেড মাই ক্লাস অ্যান্ড ইউ ইয়ার্স। এর মানে কি জানিস? চীনের চোয়েন লাই ছিল জমিদারের ছেলে, সে নেমে এসেছিল সর্বহারার দলে, আর রাশিয়ার কোসেগিন গরিব ঘরের ছেলে, উঠে এসেছিল প্রাসাদে। আহা, তুই বই শেষ কর, আমি মত। আরে এটা গ্লোবালাইজেশনের যুগ। এই যে বস্ত্র, বস্ত্র আমেরিকার, অস্ত্র জার্মানির, বোতল রাশিয়া, বই চীন। কি হয়েছে তোর? আমার নিশি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুই কি ঐশীকে একটু বুঝিয়ে বলবি? আমার তোর কাজলের জন্য কোনো টান নেই। তারপর আমি আর কিছুই বলতে পারবো না। একটু বলি। ঠিক আছে, বল। আমি যখন ওর কাঁধে মাথা রেখেছিলাম, ঐশী এসে দেখে ফেলে। কিন্তু কি কারণে মাথা রেখেছি সেটা দেখতে পাইনি। আমার বুকের ভিতর একটা গাছ আছে, ওটা কি করে দেখাবো? সবার ভিতরে কিছু না কিছু থাকে, কারো ঈশ্বর, কারো প্রকৃতি, কারো ছোট্ট একটা গাছ, যেটা আঁকড়ে মানুষ বেঁচে থাকে। ওই গাছটাই আমার সব, আমার বিশ্বাস, আমার খুঁটি,
আমার প্রণাম, আমার প্রেম সব। তোকে বলে না ভালো লাগলো, তুই একটু গিয়ে মিটিয়ে দিয়ায়, না হলে কিছু একটা ঘটবে। ঐশীর জায়গায় আমি থাকলে তাই ঘটাতাম, তুই গিয়ে কাজলকে দিয়ে গেলাম। মৃত না জীবিত? এবার জীবিতই দিয়ে গেলাম, এর পরের বারের কথা বলতে পারছি না। ওকে পৌঁছে দেবার কথা কে বললো? নিভা, আমার একটা আবদার রাখবেন। না। বিছানা কি দোষ করলো? ফরাসির কি দোষ? এই যে আইভিলতা, হেনরির আইভিলতা, গল্পটা জানো? না। একটা ছোট বাচ্চার খুব অসুখ, কোনো ওষুধেই কোনো কাজ হয় না। একদিন ডাক্তার দেখতে পেল অসুস্থ শিশুটি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার বাইরে একটা দেয়াল, সেখানে একটা শুকনো আইভিলতা, ওটা দেখতে দেখতে শিশুটার চোখ জলে ভরে যাচ্ছে। ডাক্তার ওষুধটা ধরে ফেলে, সে সোজা কাউকে কিছু না বলে চলে যায় এক চিত্রকরের কাছে। চিত্রকর আইভিলতা এঁকে দিতে রাজি হয়। সারা রাত জেগে চিত্রকর সেখানে শুকনো আইভিলতা ফেলে দিয়ে এঁকে ফেলে নতুন আইভিলতা। সকালে জানালা খুলে দিলে শিশুটি যখন দেখতে পেল ঝলমলে পাতারা চকচক করছে, তখন সে সেরে ওঠে। ঐশী, নিভারও একটা গাছ আছে, ওর গাছটা শুকিয়ে যাচ্ছিল। শিশুটা বেঁচে উঠেছিল, আর চিত্রকর সে রাতে খুব তুষার পড়ছিল। যখন চিত্রকর ছবিটি দেয়ালে আঁকছিল তখন তা হিমাঙ্কের নিচে। না কাজল? হ্যাঁ। চিত্রকরের নিউমোনিয়া হয়েছিল। ওটা আঁকা শেষ করে সে মরে গেল। হ্যাঁ। তুমিও মরবে। নিভার গাছটা বাঁচাতে গিয়ে তুমিও মরবে। আমি কি করব? আমি যা বলবো তা করবে? আচ্ছা, তোমার নিয়মের মধ্যেই থাকি। হেড পড়লে আমার কথা শুনবে? হেড আদেশ করো। তুমি বড় ভাই হবে। ওকে পৌঁছে দিয়েছে।
ঐশী কাছে ছিল? হ্যাঁ। থ্যাংক ইউ। এবার তোকে আমার একটা কথা রাখতে হবে। কি? তুই বিয়ে কর। ঠিক আছে। তোর কোনো পছন্দ আছে? নেই। আমি করব। হ্যাঁ। কি জন্য বিয়ে করবি? এসকেপ করার জন্য? সুখী থাকার জন্য। তাহলে ঠিক আছে। তবে তবে তোর আমার সম্পর্কের চেয়ে সে যেন বড় না হয়। সোজা করে বল, তোকে বিয়ে করে আমাকে ব্ল্যাকমেইল করা চলবে না। স্যার আপনি কে? জামি। কার কাছে এসেছেন? নিভা। দাঁড়ান স্যার। বস, ম্যাডামের কাছে জামিল সাহেব এসেছেন। উনি আপনার সাথে কথা বলবে না। আমি ভেতরে যাব। সরি স্যার। তুমি জানো আমি কে? ও জানে তুমি কে। ইউ আর নট মাই ক্লাস, গেট লস্ট। এক্সকিউজ মি, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ। আই নিড ইউর হেল্প। আমি তোমাকে সাহায্য করব। কেন করব? আমার মনে হচ্ছে আমাকে আপনার দরকার। কেন দরকার? রকির সাথে সব কিছু মিটে গেছে। আমার বড় ভাই মনে হয় রকির সাথে চুক্তিতে যাচ্ছে। কিসের চুক্তি? আমাদের ব্যবসা, রকির প্রভাব। রকি মরে গেলেও ড্রাগসের সাথে জড়াবে না। ড্রাগ তখন ছোট ব্যবসা। বড় ব্যবসা কি? রকিকে জিজ্ঞাসা করো। তাহলে তো আমাকে আর দরকার নেই। রকির সাথে বড় ভাই চুক্তি হয়েছে, আমার হয়নি। তার মানে আমাকে আপনার দরকার। যদি তুমি কাজটা পারো। কি? তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? কতটুকু আমি কতটুকু? তুমি কি চাও সেটা বলো। নিভাকে মানে? আমি নিভাকে বিয়ে করতে চাই। আপনি সরে দাঁড়ান। এবার বলুন কাকে মারতে হবে, কাজলকে? হ্যাঁ। তারপর? কাজল, ওর মৃত্যুটা যন্ত্রণাদায়ক হবে তত বেশি আমি আনন্দ পাবো। ওকে পানিতে ফেলে ইলেকট্রিক চাবুক দিয়ে ছাল ছাড়াতে ইচ্ছে করে, ইচ্ছে করে পেরেক মেরে মেরে অনেকক্ষণ ধরে সেটা ঘটাতে, তারপর কাঁদতে কাঁদতে ও গড বি মার্সিফুল টু দিস সিনার। এই ঘরটার ব্যাপারে একজন অ্যাডভান্স করেছিল,
হ্যাঁ তার মানে এখানে তার থাকার কথা আমি তার টাকা ফেরত দিয়েছি বলেছি আমরা ছাড়বো না যে ভাড়া নিয়েছিল সে কাদের লোক আমাদের আমি তোমাদের না না তাই ঘরটা আমাকে খালি করতে হবে হ্যাঁ কেন কেন ম্যাডামের এখানে আসা যাওয়াটা বন্ধ করার জন্য নিভার হ্যাঁ আমি তোমার গালে একটা চড় মারি তুমি গিয়ে তোমার বসকে দেখাবে আর বলবে সে যেন তার বোনের গালে মারে এবং এখানে আসতে নিষেধ করে ওনাকে চড় মারবে কে মানে ওনার কেন শুধু তোমাকে দিয়ে হয় না বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু থাকা ভালো কেন জানো সে এত নিচে নামতে পারে না অন্য কোনো কারণেও তো সে তোমাকে ঘর ছাড়া করতে পারে কি কারণে তুমি হয়তো এই ঘরটার জন্যই একগুয়ে রকি তোমাকে যা বানাতে চায় তুমি এখানে এলে আবার আগের মতো হয়ে যাও তোমার পরিবেশ পারিপার্শ্বিকতা না বদলালে তুমি ওদের মতো হতে পারবে না আমি বদলাইনি পোশাকে আর ভাষায় ভেতরে তুমি এখনো আগের মতো তোমার বিশ্বাস রকি এমন করছে আমাকে বদলানোর জন্য হ্যাঁ তার মানে আমাকে নিয়ে তার ইয়েস মিনিস্টারের স্বপ্ন শেষ তোমাকে নিয়ে তার অন্য কোনো চিন্তা আছে তার মানে এখন তুমি একা থাকতে চাও গালে হাত দিয়ে ভাবতে হবে
কাজল জামিলকে আদৌ মারতে পারবে কিনা। শুনলাম। ওরা ভাবছে কাজটা আমি আপনাকে দিয়ে ঘটিয়েছি। কোন কাজটা? কাজলকে ডাবল ক্রস করার ব্যাপারটা। আমি যা বলার বলেছি, বোঝানোর দায়িত্বটা আপনার। ঘটনাটা নিশি কাউকে দিয়ে ঘটিয়েছে বলে আমার ধারণা। আপনি নিশিকে চেনেন? না। গ্রামের এক গরিব স্কুল মাস্টারের পক্ষে এসব ঘটনা ঘটানোর সম্ভাবনা খুবই বিরল। নিশির সাথে আপনাদের আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক না থাকতে পারে। আন্ডারগ্রাউন্ডের মানে জামিল যখন বাবলা ছিল তখন তার সাথে পরিচয় ছিল ওই রাজনীতির। অন্ধকারে ঢিল ছুড়ে কী লাভ? আসুন আলোর নিচে যাই। হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমার দলের কাউকে সিরিয়াস করেছেন? মানে সিরিয়াসের অর্থ তো একটাই। কেন? আপনার রূপ আছে, অর্থ আছে যথেষ্ট। এখন কুটবুদ্ধি কতটুকু আছে সেটা আপনি ভালো জানেন। আমি বুঝতে পারছি না। ধরুন আমার দলে এমন কেউ আছে যে কাজলের উন্নতি পছন্দ করে না, চায় না ও বড় ভাই হোক। আরো কি চায় না আপনি বলুন। আমার কিছু বলার নেই। আমার আছে। বলুন। এত রূপ নিয়ে আমাকে যেখানে সিরিয়াস করতে পারেন সেখানে অত নিচে নামার দরকার কি? জামিলকে সরাতে চান, আমি আপনাকে সাহায্য করব। কাজলকে? তুমি? বড় ভাই না হই, বেয়ারা হতে দোষ কি? কথা তো একই, বড় ভাই হলে ফতুয়া দিতাম আর এখন জুস দিচ্ছি। ম্যাডাম প্লিজ। আমি কি আমার পুরনো ঘরে থাকতে পারবো না, আমার মেসে? হ্যাঁ। কেন? তোমার সিকিউরিটির জন্য। আবার প্রাণনাশের আশঙ্কা, সেকেন্ড অ্যাটেম্পট। আপনি যার বন্ধু তার কি কোনো শত্রু থাকতে পারে? তোমার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। আমিও কিছু দিতে চাই। বলুন। আপনি যার বয়ফ্রেন্ড তার কাজলের কি দরকার? ও তোমাকে ছুটি দিল। মানে? আমি জামিলকে শায়েস্তা করব। থ্যাংকস। আই এম অ্যাভেলেবল অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। বাই। কাজল। স্যার। শাড়াত। বলুন। আমার ধারণা শওকত আমাকে ডাবল ক্রস করেছে। কে? শওকত। ও ছাড়া বাকি সবাই আমার সন্দেহের বাইরে। ওর আপনার বিরুদ্ধে যাবার স্পাইন নেই। ও একা নয়, ওর পেছনে বড় ভাই। নিভা নয় কেন? নিভা আমাকে মারতে রাজি হলেও
তোমাকে হবে না। কেন? ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, দাঁড়ান। তুমি বলেছিলে ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করতে পারলে বোন ভাইকে কেন পারবে না? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। ক্ষমতার জন্য আমাকে পারবে? তোমার কি ক্ষমতা? কি চাও বলো। আমি তোমাকে চাই। রকির ভয় আর ঐশীর প্রেমকে তুচ্ছ করে আসতে পারো? না। তোমার মতো কাপুরুষের জন্য গুলির খরচ অপচয়, তাই তোমার জন্য ঘেন্নাই যথেষ্ট। শওকতের কথা কি যেন বলছিলে? ও তোর জন্য সব পারে। তুমি আমাকে সাহায্য করছো। আমি এটা চালাতে পারি, চাবুক না। তাহলে পানিতে ফেলে চাবুক দিয়ে ছাল ছাড়ানোর ব্যাপারটা বাদ। হ্যাঁ, কোথায় মারবে? যেখানে মারলে মাটিতে পড়ার আগে মরে। দুঃখ পেলাম, তুমি মারার সময় কোনো কথা বলি না। সে কিছু বুঝে ওঠার আগেই প্রফেশনাল যত দূরে যাওয়া যায়।